তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর দেশব্যাপী চলমান আন্দোলনে নরসিংদীতে সৃষ্টি হয়েছে প্রায় অচল অবস্থা। দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচিতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে দূরপাল্লার গণপরিবহন চলাচল দেখা না গেলেও শহরে বিদ্যুৎ চালিত অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া স্থানীয়ভাবে দু একটি ব্যক্তিগত গাড়ি, পিক আপ ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। অবরোধকালে বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ইটাখোলা, ভেলানগর, পাঁচদোনা ও মাধবদীর গণপরিবহন কাউন্টারগুলো। জেলার বিভিন্ন রাস্তাগুলোতে সাধারণ মানুষের চলাচল ছিল বিগত সময়ের চেয়ে কম। নরসিংদীর প্রধান বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাস কাউন্টারও ছিল বন্ধ। নরসিংদী থেকে রেলপথ ও নৌপথেও যাত্রী সাধারণের চলাচল ছিল কম। ছিল না বাস কন্ট্রাক্টরদের হাঁক ডাক। গণপরিবহনগুলোর বেশিরভাগই বাস স্ট্যান্ড, রাস্তার পাশে অথবা নিরাপদ অবস্থানে সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা গেলেও দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপরদিকে জেলার বিভিন্ন স্থানে বিএনপি সহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়কে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে করা হয়েছে অবরোধ বিরোধী নানান স্লোগান সহ মিছিল। অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর সতর্ক অবস্থানে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক সহ জেলার সর্বত্রই পুলিশ, বিজিবি এবং র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।